बिस्मिल्लाहिर रहमानिर रहीम दर्शक जरा देखें पेचने चिरायित कानाडार एक प्रतिच्छबी रेखे आजकेर मासूद वर्ल्डर एपिसोड शुरू करते जाच्छि। अस्सलामु आलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। आजकेर एपिसोडे कथा बोलबो कानाडार इमिग्रेशनेर एक गुरुत्वपूर्ण स्तम्भ जेटी के बाद दिले कानाडार इमिग्रेशन प्रक्रिया बला जाए अर्धेकांश बाद दिए दीची से रेफ्यूजी। रेफ्यूजीरा कीभावे कानाडाते आश्रय पेते पारे, कीभावे तारा एजाइलाम क्लेम करते पारे, एवं कारा एजाइलाम क्लेम करार जोन्नो इलिजिबल होबे, इलिजिबल होवार पर कत दिनेर भेतरे एकजन एजाइलाम शिकारेर एजाइलाम क्लेमटिके ग्रहण करा होबे सेई विषयगुलो निये आजके विस्तारित कथा बोलबो। रेफ्यूजी विषयटा आसले एटा एकटा अनेक लम्बा एकटा विषय, अनेक लम्बा एकटा सबजेक्ट एबं अनेक बेशी कमप्लिकेटेड। सो दैट्स व्हाई डेफिनेटलि आई एम नॉट गोना फिनिश इट उइद इन वन एपिसोड, एटलिस्ट आमार दुई थेके तीनटा एपिसोड प्रयोजन होबे। बेयर उइथ मी, आई विल एक्सप्लेन एवरीथिंग, एवरी पसिबल सिनारियो अबाउट रेफ्यूजी क्लेम इन कानाडा। सो लेट्स कीप वाचिंग। प्रथमेई आपनादेर काछे आरो एकबार क्षमा चेये निच्छि, अनेक दिन धरे भिडियो आपलोड करते पारछि ना, अनेक व्यस्तता जाच्छे। आपनादेरके परवर्तीते एकटा भालो सुखबर देबो এই ইমিগ্রেশন বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। আমি ব্যাকগ্রাউন্ডে বেশ কিছুদিন ধরেই কাজ করছি এবং ইমিগ্রেশন রেফিউজি সহ অন্যান্য যে পুরো ক্যানাডিয়ান ইমিগ্রেশন প্রক্রিয়া এগুলো নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। সো দ্যাটস ওয়াই আমি খুব বেশি সময় পাইনি এর ভেতরে, যার মধ্যে আপনাদের জন্য ভিডিও আপলোড করতে পারবো, অথবা আপনাদের যারা কোয়েশ্চেন করছেন, যারা বিভিন্ন মাধ্যমে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, তাদেরকে রিচ আউট করা আমার পক্ষে সম্ভব হয়নি। এই জন্য প্রথমে আপনাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। দর্শক, এবার আমি আপনাদের সামনে কথা বলবো কানাডায় কিভাবে অ্যাসাইলাম চাপেন, অ্যাসাইলাম সিক করবেন, অর্থাৎ কানাডায় কিভাবে আপনারা রেফিউজি আবেদন করবেন, সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে প্রথমেই কথা বলবো। রেফিউজি নিয়ে আলাপ করার প্রারম্ভেই আমরা জেনে নেই আসলে রেফিউজি কাদেরকে বলা হয়। রেফিউজি সেই ব্যক্তিকে বলা হয় যিনি তার নিজ দেশ অথবা দীর্ঘদিন ধরে যেই দেশে বসবাস করছেন অথচ সে দেশের নাগরিক নন, সেই রকম একটি দেশ ছেড়ে পালিয়ে অন্য একটি দেশে আশ্রয় গ্রহণ করেছেন, তাকেই রেফিউজি বলা হয়। তো যারা রেফিউজি হিসেবে আবেদন করেন একটি দেশের কাছে, ফর এক্সাম্পল কানাডার কাছে যদি কেউ রেফিউজি হিসেবে আবেদন করেন, অ্যাসাইলাম সিক করেন, তাহলেই কি তাকে রেফিউজি বলা হবে? না, যারা রেফিউজির জন্য আবেদন করেন, অ্যাসাইলাম ক্লেম করেন, কানাডার আইন অনুযায়ী তাদেরকে বলা হয় অ্যাসাইলাম সিকার। এই রেফিউজি সম্পর্কে জেনে নেওয়ার পাশাপাশি আপনাকে জানতে হবে যে কানাডা কয় ধরনের ব্যক্তিদেরকে রেফিউজি হিসেবে ট্রিট করে থাকে। কানাডায় দুই ধরনের রেফিউজি আছে। প্রথম ধরনের রেফিউজিকে বলা হয় কনভেনশন রেফিউজি, অর্থাৎ 1951 সালে আন্তর্জাতিক রেফিউজি কনভেনশন হয়েছিল এবং সেই কনভেনশনে যে পাঁচটি শর্ত জুড়ে দেওয়া হয়েছিল একজনের রেফিউজি হওয়া বা না হওয়ার উপর, সেই পাঁচটি শর্তের কোনো একটি শর্তের আলোকে যদি কেউ কানাডাতে আশ্রয় প্রার্থনা করে, এখানে থাকার জন্য যখনই আশ্রয় প্রার্থনা করবে এবং তার সেই আশ্রয় যদি কানাডিয়ান সরকার মঞ্জুর করে, তখন তাকে বলা হবে কনভেনশন রেফিউজি। অন্যদিকে 1951 সালের যে কনভেনশন, এর বাইরে কোনো ব্যক্তি কানাডায় অবস্থানকালীন সময়ে যদি তার কাছে প্রতীয়মান হয় যে সে দেশে যদি ফেরত যায়, দেশে ফেরত যাওয়ার পর সে নির্যাতন, নিপীড়ন এবং তার প্রাণনাশের মতো যদি আশঙ্কা থেকে থাকে, তাহলে তার এই যে জীবন রক্ষা করার জন্য, ওই অত্যাচার নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য সে কানাডাতে আশ্রয় প্রার্থনা করতে পারে। যদি তাদের আশ্রয় যুক্তিযুক্ত হিসেবে কানাডিয়ান সরকার মনে করে এবং সেটিকে যদি গ্রহণ করে, তখন তাদেরকে বলা হবে পারসন ইন নিড অফ প্রোটেকশন। সো কনভেনশন রেফিউজি যারা, তারা এক ক্যাটাগরির রেফিউজি এবং পারসন ইন নিড অফ প্রোটেকশন এটা আরেক ক্যাটাগরির রেফিউজি। কিন্তু আদতপক্ষে এই দুইজনের যখন কানাডিয়ান সরকার ইদার কনভেনশন রেফিউজি হিসেবে কাউকে ট্রিট করবে অথবা পারসন ইন নিড অফ প্রোটেকশন হিসেবে কাউকে ট্রিট করবে, বোথ আর সেম। কানাডিয়ান ইমিগ্রেশন আইন অনুযায়ী পাঁচ ধরনের ব্যক্তি রেফিউজি আবেদন করার জন্য ইলিজিবল হবেন। তো পাঁচটা শর্তের যদি যে কোনো একটা শর্ত কারো আবেদনের ভিতরে থাকে, তাহলে সে রেফিউজি আবেদনের জন্য ইলিজিবল হিসেবে গণ্য হবেন। প্রথমত হচ্ছে যে বর্ণগত কারণে যদি কেউ বৈষম্যের শিকার হয়ে থাকে, যেমন সাদা, কালো, এই বর্ণ বৈষম্য, এই বৈষম্যের যদি কেউ শিকার হয় এবং এর জন্য যদি তার উপর অত্যাচার নির্যাতনের খড়ক নেমে আসে, সে এটার উপর ভিত্তি করে কানাডাতে রেফিউজি আবেদন করতে পারবে। এটা প্রথম ধরনের। দ্বিতীয়ত, ধর্মের কারণে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি ধর্ম পালন করার কারণে তার উপর অত্যাচার নির্যাতন
নেমে আসে তাহলে কি সে রেফিউজি আবেদনের জন্য এলিজিবল হবেন। আবার কোন কোন দেশে কোন ধর্মের উপর ক্র্যাক ডাউন করা হয়, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে সেই ধর্মকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, তো যার ফলশ্রুতিতে সেই ব্যক্তি তার যে ধর্ম পালন করার যে অধিকার এই অধিকার থেকে বঞ্চিত হয় এবং ওই অধিকার বঞ্চিত হওয়ার কারণে সে কানাডাতে রেফিউজি আবেদন করার জন্য এলিজিবল। যদি আমরা তাকাই যে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, মায়ানমারের রোহিঙ্গা মুসলিম যারা, তারা মুসলমান হওয়ার কারণে তাদেরকে সেইখান থেকে বিতাড়িত করে দেয়া হয়েছে। তো সুতরাং তাদের প্রত্যেকেই, যারা বিতাড়িত হয়েছে এবং এই বৈষম্যের শিকার হয়েছে, তাদের প্রত্যেকেই কানাডাতে রেফিউজি আবেদনের জন্য এলিজিবল। ঠিক একই রকম আমরা যদি চায়নাতে যদি দেখি, উইঘুর প্রজাতি, উইঘুর জাতি তাদের মুসলিম জাতিসত্তার কারণে তাদেরকে ওই জায়গা থেকে, অর্থাৎ ওই সেখানে তাদেরকে বিভিন্নভাবে আটকে রাখা হয়েছে, তাদেরকে বিভিন্ন ধরনের দমন, নিপীড়ন, নির্যাতন তাদের উপর চালানো হচ্ছে, সুতরাং তারাও ধর্ম পালনের সুযোগ সুবিধা কিছুই পাচ্ছে না, তো তারাও ক্যানাডিয়ান আইন অনুযায়ী রেফিউজি আবেদন করতে পারবেন। তৃতীয়ত, জাতীয়তা, অর্থাৎ কোনো ব্যক্তির জাতীয়তা, গোত্র বা ভাষাগত পার্থক্যের কারণে যদি তাকে অত্যাচার নির্যাতনের শিকার হতে হয়, তবে তারা ওই অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য রেফিউজি ক্লেম করতে পারবেন। এক্ষেত্রে আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা বলি যে বাংলাদেশে বিহারিরা, তারা কিন্তু বাঙালি না, বাংলাদেশি না, তো তাদের তো আসলে কি এই বিহারি পরিচয়ের কারণে না পাকিস্তান তাদেরকে কোনোভাবে সাপোর্ট করছে বা তাদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে এখান থেকে, না বাংলাদেশ সরকারের তরফ থেকে, অনেক ক্ষেত্রেই তারা বৈষম্যের শিকার হয়। তো এই যে বৈষম্যের শিকার হওয়া, কেউ যদি মনে করে যে আমি বৈষম্যের শিকার হচ্ছি বিকজ অফ মাই ন্যাশনালিটি, তাহলে তিনি কানাডাতে রাজনৈতিক আশ্রয় চেতে পারবেন। যেমনি আমরা যদি দেখি যে চাকমা, মারমা বিভিন্ন জাতিগোষ্ঠী আছে বাংলাদেশে, তো তারা যদি কোনো কারণে মনে করে যে তাদের এই জাতিগোষ্ঠীর কারণে, তাদের এই জাতীয়তা পরিচয়ের কারণে তাকে নির্যাতন, নিপীড়ন এবং বিভিন্ন বঞ্চনা গঞ্জনার শিকার হতে হচ্ছে, তাহলে তারা কানাডার আইন অনুযায়ী রেফিউজি আবেদন করতে পারবে। আমরা শ্রীলঙ্কার যদি দেখি, তামিল, টাইগার যারা, তো এইগুলো সবগুলোই হচ্ছে কি এখানকার উদাহরণ। এরপরে চার নাম্বার যেটি, সেটি হচ্ছে যে সামাজিক কোনো গ্রুপের সাথে সম্পৃক্ততা, অর্থাৎ কোনো ব্যক্তি যদি এমন কোনো সামাজিক গ্রুপের সাথে সম্পৃক্ত থাকে যেই সামাজিক গ্রুপের সাথে সম্পৃক্ততার কারণে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের উপর দমন, নিপীড়ন, নির্যাতন চালানো হয়, যেমন কেউ যদি ট্রেড ইউনিয়নের সাথে যদি সম্পৃক্ত থাকে, কেউ যদি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাথে যদি যুক্ত থাকে এবং যার কারণে তার উপর অত্যাচার নির্যাতনের খড়গ রাষ্ট্রীয়ভাবে যদি নেমে আসে, ঠিক একই রকমভাবে কোনো নারী যদি তার নারী পরিচয়ের কারণে যদি সে বৈষম্যের শিকার হয়, অত্যাচার নির্যাতনের যদি শিকার হয়, ধর্ষণের যদি শিকার হয় তার নারী পরিচয়ের কারণে বা আশঙ্কা থাকে যদি, অথবা তাদেরকে যদি জোরপূর্বক বিয়ে দেওয়ার মতো পরিবেশ, পরিস্থিতি যদি তৈরি হয়ে যায়, তাহলে এই সবগুলো ক্ষেত্রে তার এই যে সামাজিক যে গ্রুপের সাথে সম্পৃক্ততা, সামাজিক পরিচয়ের কারণে যদি এই ধরনের পরিস্থিতির শিকার হতে হয় তাকে, তাহলে সে কানাডার আইন অনুযায়ী রেফিউজি আবেদন করতে পারবে। সর্বশেষ এবং যেটি মোটামুটি সবার কাছে খুব ভালোভাবে পরিচিত, সেটি হচ্ছে যে রাজনৈতিক সম্পৃক্ততা, অর্থাৎ কোনো ব্যক্তি যদি সরকার বিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে, রাজনৈতিক দলের সাথে যদি সে যুক্ত থাকেন এবং এই যুক্ত থাকার কারণে যদি জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, হত্যা, গুম ইত্যাদির তাকে যদি শিকার হতে হয় বা ইত্যাদির শিকার হওয়ার যদি আশঙ্কা থেকে থাকে, তাহলে তাদের এই রাজনৈতিক পরিচয়ের কারণে যারা প্রসিকিউটেড হচ্ছে তারা কানাডাতে কানাডার আইন অনুযায়ী অ্যাসাইলাম চাইতে পারবেন। তবে এই উপরোক্ত এই যে পাঁচটি কারণ যে আমি বর্ণনা করলাম, এই পাঁচটি কারণেই প্রত্যেকটি ব্যক্তিকেই প্রমাণ করতে হবে যে সে এই পাঁচটি গ্রুপের কোনো একটি গ্রুপের সদস্য, এটার একটা প্রমাণ থাকতে হবে তার, এবং এই প্রমাণের পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য দালিলিক যে প্রমাণ এগুলো উপস্থাপন করতে হবে তার এই কেসকে ডিফেন্ড করার জন্য। বলেছিলাম যে কানাডায় দুইভাবে রেফিউজি আবেদন করা যায়। প্রথমত, কানাডায় প্রবেশকালীন সময়ে পোর্ট অফ এন্ট্রিতে রেফিউজি ক্লেম করা যায়। এটা জল, স্থল অথবা আকাশপথ যেই দিক থেকেই কেউ কানাডাতে প্রবেশ করুক না কেন, যখন সে ইমিগ্রেশন অফিসারের মুখোমুখি হবে তখনই সে তার রেফিউজি ক্লেম করার ইচ্ছাটা অফিসারের কাছে জানাতে পারবে এবং অফিসার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। দ্বিতীয়ত, কেউ যদি কানাডাতে প্রবেশ করে ফেলে যে আমি প্রবেশ করলাম, ডাজেন্ট ম্যাটার, হয়তো ভিজিটর হিসেবে অথবা স্টুডেন্ট হিসেবে অথবা ওয়ার্ক ভিসায় অথবা অন্য যে কোনো উপায়ে কানাডাতে প্রবেশ করে এবং প্রবেশ করার পর সে এই রেফিউজি ক্লেমটি করতে পারবে এখানকার ইনল্যান্ড অফিসে। তো দুইভাবে কানাডাতে রেফিউজি আবেদন করা যায়। মজার ব্যাপার হচ্ছে যে কানাডাতে রেফিউজি আবেদন অ্যাকসেপ্ট করার স্টেপসও হচ্ছে দুটো। প্রথম স্টেপসটা হচ্ছে যে ক্যানাডিয়ান যে ইমিগ্রেশন অফিসার
এটি পোর্ট অফ এন্ট্রিতে হোক অথবা ইনল্যান্ডে হোক, এই দুই জায়গার যে কোনো জায়গায় যে আবেদন করবে, আবেদন করার পর প্রথম কাজটি হচ্ছে এলিজিবিলিটি চেক করা। অর্থাৎ এই ব্যক্তি, যে ব্যক্তি আবেদন করছেন, রেফিউজি ক্লেম করছেন, তিনি কি সত্যিকার অর্থে কানাডায় রেফিউজি ক্লেম করার জন্য উপযুক্ত কি না, যোগ্য কি না, যোগ্য হিসেবে তাকে বিবেচিত করা হবে কি না, এই বিষয়টা যাচাই বাছাই করবেন। যদি যাচাই বাছাই করে পাওয়া যায় যে এই ব্যক্তি ক্যানাডাতে রেফিউজি ক্লেম করার জন্য উপযুক্ত, তখন তার প্রথম স্টেপসটি অতিক্রম হবে এবং তার যে কেস, এই কেসটিকে পাঠিয়ে দেওয়া হবে রেফিউজি প্রোটেকশন ডিভিশনে। দর্শক, এই এপিসোডের শুরুতেই আমি আপনাদেরকে জানিয়েছিলাম রেফিউজি হচ্ছে একটা বিস্তারিত, অনেক লম্বা বিষয়, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে এখানে, যেই আলোচনাগুলো না করলে রেফিউজির বিষয়টাকে কমপ্লিটলি বোঝাটা কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে একজনের পক্ষে। সুতরাং বেশ কয়েকটা এপিসোডের প্রয়োজন হলেও আমরা চেষ্টা করব রেফিউজি বিষয়ে একেবারে কমপ্লিট একটা আন্ডারস্ট্যান্ডিং যেন যে সমস্ত দর্শকরা দেখছেন তাদের ভেতরে জন্ম নেয়, তাদের যেন একটা কমপ্লিট একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, সেই বিষয়টা নিশ্চিত করার জন্য আমি চেষ্টা করব। তো আজকে আমরা এ পর্যন্তই শেষ করব, পরবর্তী পর্বগুলোতে আমরা একে একে আলোচনা করব কিভাবে পোর্ট অফ এন্ট্রিতে একজন ব্যক্তি আসার পর সিবিএসএ তাকে কোন কোন প্রশ্নের মুখোমুখি করবে, কি কি জিনিস তার যাচাই বাছাই করবে, এবং যাচাই বাছাই করে প্রাথমিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা কিভাবে নির্ধারণ করবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা আরো বিস্তারিত কথা বলবো যে যারা ইনসাইড ক্যানাডা রেফিউজি অ্যাপ্লিকেশন করছে তাদেরকে কি ধরনের পরিস্থিতির মোকাবেলা করতে হবে, তাদেরকে কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে এবং কিভাবে তাদেরকে এই বিষয়গুলো ওভারকাম করতে হবে, আমরা আপনাদের সাথে কথা বলবো আগামী পর্বগুলোতে, যে পোর্ট অফ এন্ট্রিতে আসার পর কিভাবে সিবিএসএ একজনকে গ্রেফতার করে অনির্দিষ্টকালের জন্য ডিটেইন করে রাখে, তো কারা সেই ধরনের পরিস্থিতির মুখোমুখি হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আরও কথা বলবো রেফিউজি সেটেলমেন্ট নিয়ে, আরও অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে বিস্তারিত কথা বলবো যেন রেফিউজি বিষয়ের একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আপনাদের তৈরি হয়। আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার জন্য। তো দেখতে থাকুন মাসুদস ওয়ার্ল্ড, ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।